মইতো সক্রিয়তা প্রদর্শন করেছো। বিধানসভার সদনত কোন সক্রিয়, অখিল গগৈ নে কংগ্রেসের রাজনৈতিক নেতা? বিধানসভাত সক্রিয় নেতাক লৈ কংগ্রেসের মাজত ব্যাপক চর্চা। বিধানসভা সদনত নিজকে সক্রিয় নেতা বলে বিধায়ক অখিল গগৈ সাংবাদিকর আগত দাবি করার পিছতে সরব হয়ে পড়েছে কংগ্রেসের বিধায়ক। এই মন্তব্যের পিছতে অখিল গগৈক সমালোচনা এজনের পিছত আনজন বিরোধী বিধায়কর। কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক ভরত নরহে অখিলক সমালোচনা করে কলে সদনত চিঁয়রিলে সক্রিয় নেতা হওয়াটো নুবুঝায়। প্রায়বিলাক আমার মেম্বারের বহুত কুয়েশন আছে আর এই কুয়েশনবিলাকত আমি প্রশ্ন করেছো, আমি রিপ্লাই পাইছো আর রাজ্যপালের ভাষণত আমার প্রায় দশজন মানে আমার বক্তৃতা দিছে আমার মেম্বারে এমএলএ দুদিন ধরে পেলায়। এখানে আমি যে সক্রিয় হব লাগে আমি সক্রিয় হয়েছো, মানে আউসর যে রুলস এন্ড প্রসিডিউর সেই মো কব নোখোজো, কিন্তু আমি রুলস এন্ড প্রসিডিউর মতো যে অক্রিয় হব লাগে আমি অক্রিয় হয়েছি। সদনত চিঁয়রি থাকার সলনি দল শক্তিশালী করার ক্ষেত্র গুরুত্ব দিবল আহ্বান বিধায়ক এ কে রশিদ মন্ডলর। এতিয়া অখিল গগৈ কি কয় কি নহয় তেওঁৰ কথা আপনাদেরকেও দেখি আছে, এসেম্বলিত কি ধরনের কথা কয়। আমি এটা সদনের একটা পরম্পরা আছে, একটা নিয়ম আছে, আমি যিখিনি কথা পাতো সেই নিয়মত কথা পাতো। তেওঁ অকলে এজন বিধায়ক, তেওঁৰ দলত হয় না, তেওঁৰ দলটো ঠিক করে রাখো কিশ্রম করক। বিষয়টির উপর ক্ষোভ উজাড়িলে বটদ্রবা সমষ্টির বিধায়ক শিবামণি বৰাই। মইতো দেখা নাই তেনেকুৱা, মইতো দেখা নাই। চাওক, কথা বতৰা চিঞৰি চিঞৰি কলে ভূমিকাটো গুৰুত্বপূৰ্ণ নহয়, কথা বতৰা সকলোৱে চিঞৰিব নোৱাৰিব পাৰে। তেওঁ অখিল গগৈ চিঞৰে, তেওঁ লোক য'তে ত'তে সোমায়। বিধানসভাৰ কিছুমান নীতি নিয়ম আছে, নীতি নিয়মৰ মাজেৰে আমি বিৰোধীয়ে আমি অংশগ্ৰহণ কৰিছোঁ। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রীর ভাষণের উপর কোনো বিরোধী বিধায়কে মাত নমতার বাবে এই অভিযোগ উত্থাপন করেছিল বিধায়ক অখিল গগৈয়ে। সেটো হল যে এক্সট্রা জুডিশিয়াল কিলি, সেটো আপনাদের কংগ্রেসও খুঁজব, আক মোক খুঁজলে কি হবো? মইতো সক্রিয়তার প্রদর্শন করেছো হয়নে নহয়, মইতো সক্রিয়তা প্রদর্শন করেছো হয়নে নহয়, মই যিমান সক্রিয়তা প্রদর্শন করো সংবাদ মাধ্যমতো মোক ইমান নেদেখুৱায়। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সৈতে হীরকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কংগ্রেসের সময় দিব নোৱাৰিলেও বিজেপির সময় আমি দি দিম অখিল গগৈ ডাঙৰ।